হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? চলে আসলাম আরেকটি ব্লগ নিয়ে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে এত ভালোবাসার জন্য। সাথেই থাকুন, আপনাদেরকে নিরাশ করব না। আজকের দিনটি ছিল আমার ছেলের বার্থডে, সো ইট ওয়াজ সো স্পেশাল। আমরা আগের দিন রাতেই একটি কেক নিয়ে এসেছি, ছোট একটি কেক। যদিও কেকটি আমার মেয়ের একদম পছন্দ হয়নি, কিন্তু তারপরও আমরা চেষ্টা করেছি দিনটিকে স্পেশাল করার জন্য। আর এই দিনটা উপলক্ষেই আমাদের এই সুইজারল্যান্ড ট্রিপটা প্ল্যান করা, ঠিক এই সময়ে। যদিও জানতাম দুইটা দিন বৃষ্টি থাকবে মাঝখানে, তারপরও কিছু করার নেই, কারণ ডেটটা ছিল 21 অগস্ট, ছেলের বার্থডে। সো ছেলের বার্থডে সেলিব্রেশন করার জন্যই আমরা চলে গিয়েছিলাম সুদূর সুইজারল্যান্ডে। একটু পরে ভয়েসটা অফ করে দিব, দেখবেন আমার মেয়ের দুষ্টুমি। ভাই বোনের এই দুষ্টুমিগুলো, এই স্মৃতিগুলো আসলে সারা জীবনের, অমলিন। সারা জীবন এমনই থাকুক তাদের ভালোবাসা। হ্যাপি বার্থডে মম স্যার, হ্যাপি বার্থডে মর্নিং, হ্যাপি বার্থডে মনি, হ্যাপি বার্থডে মমসাদ। খাওয়া দাও মমসাদ, ওকে ওকে। সো দেখলেন আমার মেয়ে খেলো না, আমার মেয়ের কেকটা পছন্দ হয়নি। আসলে এটা একটা বেসিক কেক ছিল সুইজারল্যান্ডের ওরকম পাহাড়ি এলাকায়। ওরকম ভালো একটা বার্থডে কেক আমাদের আসলে পাওয়া খুব দুঃসাধ্য ছিল, তাই পাওয়া হয়নি। জাস্ট কাটার জন্য, সেলিব্রেশনটা স্টার্ট করার জন্য আমরা কিছু বেলুন সাজিয়ে আমরা চেষ্টা করেছি আমার ছেলেকে স্পেশাল ভাবটা ফিল করানোর জন্য। এবং আমার ছেলে খুবই লজ্জা পাচ্ছিল, খুবই লজ্জা পাচ্ছিল। সে আসলে অনেক বড় হয়ে গেছে, মাশাল্লাহ। সবে ওর জন্য দোয়া করবেন। আমার মেয়েও বেলুন নিয়ে অনেক খেললো, অনেক মজা করলো। আমরা ওই দিন সকালে ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছি, রাইন ফলস দেখতে যাব জিউরিচে। সো আমাদের এই ট্রিপটা ছিল জিউরিচের উদ্দেশ্যে, যা কিনা আমাদের হোটেল অ্যাপার্টমেন্ট থেকে ছিল 3.5 ঘন্টার মতো লং জার্নিতে। তো রাস্তা দিয়ে যাচ্ছিলাম এবং ওখানে পৌঁছানো মাত্রই আমরা, দুপুর হয়ে গিয়েছিলো, 3টার মতো বেজে গিয়েছিলো, তাই আমরা একটা বাফে রেস্টুরেন্টে আমাদের বার্থডে লাঞ্চটা করে ফেললাম, যেটা সবার ততটা পছন্দ হয়নি, কারণ বাফে হিসাবে আইটেম এবং মেনু ওয়াইজ খুবই কম ছিল ডিশেস। তারপরও চলে আর কি করা। তো 26 ইউরো পার পার্সন ছিল, আলহামদুলিল্লাহ। তাও যে আমরা এতটুকু পেয়েছি এটাই আসলে অনেক। তো আমরা লাঞ্চটা ওখানে এনজয় করে আবার ওখান থেকে 40 মিনিটসের ড্রাইভিং দূরত্বে আমরা চলে যাই রাইন ফলস দেখতে, যা কিনা কানাডার নায়াগ্রা জলপ্রপাতের মতো কিছুটা হলেও আমার কাছে মনে হয়েছে, এবং অসম্ভব সুন্দর। আমি ওখানে যে এতটাই অ্যাস্টোনিশ হয়ে গিয়েছিলাম যে আমি কিছু টিকটক টাইপের ভিডিও করি আমার নিজের জন্য, নিজের ভালো লাগার জন্য, সেগুলো আমি করতে ভুলে গিয়েছিলাম। যদিও আগের দিন সব ভেবে রেখেছি ওখানে যে কী করবো না করবো, বাট ভুলে গিয়েছিলাম। সো আমরা এখানে পৌঁছে গেছি, এটা হচ্ছে এন্ট্রি গেটটা। তো আমরা এখানে সামনে থেকে আমরা টিকিট কাটি, 5 ফ্র্যাঙ্ক পার পার্সন এটার এন্ট্রি ফি। এটার সামনে কিছু গরুর, মানে কাউয়ের স্ট্যাচু ছিল, সেখানে আমার মেয়ে ছেলে খুব এনজয় করেছে। আমার মেয়ে যেখানেই দেখেছে ওই গরুগুলো সেখানেই বসে ছবি তুলেছে বা তার পিঠে চড়ে ছবি তুলেছে, সে খুব এনজয় করেছে। আমাকেও সেখানে বসতে বাধ্য করেছে তার সাথে ছবি তোলার জন্য। সো আমরা ভিতরে তখনও ঢুকিনি, বাট বাইরের প্লেসটাও খুব সুন্দর, আকর্ষণীয় ছিল। আমি বলবো যারা সুইজারল্যান্ডে ভিজিট করতে চান, এই প্লেসটা অবশ্যই তাদের উইশ লিস্টে থাকবে। এবং আমি এটাও বলবো যে স্টে করার জন্য জিউরিচ ইজ দ্য বেস্ট ওয়ান আফটার লুজার্ন। সো লুজার্নে থাকাটা খুবই ভালো, তারপরে জিউরিচ, তারপরে বার্ন, তারপরে ইন্টারলাকেন, এবং সবশেষে আমি বলবো মন্ট্রিক্স অথবা জেনেভাকে। সো আমরা এসে গেছি আমাদের রাইন ফলস দেখতে, যা কিনা ছিল সুপার অসম, আউট অফ দ্য ওয়ার্ল্ড। এত সুন্দর ছিল জায়গাটা, এত সুন্দর ছিল জায়গাটা, মানে অসাধারণ। মুগ্ধ হয়ে গেছি জায়গাটা দেখে, আমাদের মন খুব ভালো হয়ে গিয়েছিল, খুব ভালো হয়ে গেছিল এখানে এসে এবং আমাদের এই জায়গাটা দেখে। আমি একটু পরে ভয়েস দেওয়া বন্ধ করে দেবো, আপনাদেরকে অরিজিনাল সাউন্ডটা শোনাবো। কী ভালো লেগেছিল যে আমার, দেখুন। এবং আমি এখানে দাঁড়িয়ে আছি, আমার মেয়ে ভাবছিল আমি পড়ে যাবো, আমাকে ধরতে আসছিল, উইচ ইজ সো ফানি।
আমার মেয়ে পানি খুব পছন্দ করে আমার মতো, সো সে খুব এনজয় করছিল। অ্যান্ড হিয়ার ইজ আওয়ার বার্থডে বয় মমশাদ, আল্লাহকে অনেক নেক হায়াত দান করুক, সব সময় এমন ভালো ভদ্র এবং নাইস শিষ্টাচারের সাথে বেঁচে থাকুক জীবনে, এটাই আমাদের আশা এবং কামনা ওর জন্মদিনে। এই জায়গাটাতে দাঁড়িয়ে আমার মেয়ে ছবি তুলে তার পিছনে একটা রেইনবো উঠে গেছে অলরেডি, দেখুন পানিতে কি সুন্দর। এখানে সবাই তালা লাগিয়ে পানিটা ওই পানির মধ্যে ফেলে দেয়, উইচ ইজ সো ইন্টারেস্টিং, এরকম একটা ব্যাপার প্যারিসেও আছে। আমি এবং আমার মেয়ে এখানে দাঁড়িয়ে ছবি তুললাম। তো আমি এই জায়গাটা আসলে ডিসক্রাইব করার মতো ভাষা নাই আমার কাছে, যত সুন্দর সুন্দর ভাষা, যত সুন্দর সুন্দর ওয়ার্ড আছে এই প্লেসটা নিয়ে আমি বলবো, সেই এই প্লেসটা দেখার মতন সুন্দর। এই প্লেসটাতে গেলে মন ভালো হয়ে যায়। আমরা এই জায়গাটাতে আসলে বসে অনেক অনেক এনজয় করেছি। আবার আমি ভয়েস দেওয়া বন্ধ করে দিচ্ছি। আমি এবং আমার হাজবেন্ড এখানে বসে অনেকক্ষণ এই জায়গাটার সৌন্দর্য উপভোগ করলাম। আমরা দুজন দুজনকে মানে বলে বোঝাতে পারছিলাম না যে জায়গাটা আমাদের কতটা ভালো লাগছে। ওই যে দূরে যে নৌকাটা দেখতে পাচ্ছেন ওটাও ফাইভ ফ্রাঙ্ক পার পারসন নেয়। ওই নৌকাতে করে আপনি একদম ওই পানির মধ্যে ট্রাভেল করতে পারবেন, যা কিনা আমার খুব ইচ্ছা ছিল যাওয়ার, কিন্তু ওখানে যাওয়ার পর বুঝলাম আমার ছোট মেয়েটাকে নিয়ে ওখানে যাওয়াটা একটু রিস্কি হয়ে যায় বিকজ ঢেউগুলো খুবই রিস্কি, সো আমরা সেটা স্কিপ করলাম। এরপর আমরা ওখানে কিছু ছবি তুললাম এবং আমরা সুন্দর টাইম স্পেন্ড করলাম। ফ্যামিলি নিয়ে যাওয়ার মতন একটা জায়গা, অবশ্যই যাবেন, অবশ্যই ভিজিট করবেন, এবং আমাদের কাছে খুব ভালো লাগলো জায়গাটা। তো আমরা ওখান থেকে ফেরত আসার সময় আবার ওখানে কিছু না খেয়ে আমরা ডিসাইড করলাম, আমরা ফেরত আসার সময় আমাদের যে উঠার যে যাওয়ার সময় যে একটা সিটি পড়ে এইগিল, সেখান থেকে আমরা কিছু থাই ফুড নিয়ে নিলাম, উইচ ইজ অলসো ওয়াজ সো এক্সপেন্সিভ। সো আমি তারপরও আমাদের বার্থডে উপলক্ষে আমরা দুটো বেলাই আমরা সেদিন বাইরে খেয়েছিলাম। এই ছিল আমাদের দিনটি। থ্যাংক ইউ ফর ওয়াচিং, পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ আপনাদেরকে।